হাম তো ডুবেঙ্গে সনম তুমকি সাত লেকে ডুবেঙ্গে দু হাজার উনিশ বিশ্বকাপের সময় এই কথা বলেছিলেন আফগান ক্যাপ্টেন গুলপদ্দিন নায়েব যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবার টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচের সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন উইকেট অস্ট্রেলিয়া অনেক তফাত গড়ে দিয়েছিল আফগানিস্তান যেন কিং মেকর এবারের টি বিশ্বকাপে আফগানরা অস্ট্রেলিয়াকে হারিয়েছে যার ফলে বাংলাদেশ এখনও বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে টিকে রয়েছে আফগানদের এই জয়ের জন্য ভারতও চাপে অবশ্য নেট রান রেটে ভারত এগিয়ে রয়েছে জানেন গ্রুপ এক থেকে সেমিফাইনালের অঙ্ক কেমন হতে চলেছে বিশ্বকাপে যেন বিরাট চাপ চলেছে প্রতিটা টিমের কারণ এখনও এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে কোন টিম সেমিফাইনালে টিকিট পায়নি দুই গ্রুপের আটটি টিমের দুটি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে সুপার এইটে রয়েছে বাকি আর চারটি ম্যাচ এই পরিস্থিতিতে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারানোর পর সেমিফাইনালে গ্রুপ গ্রুপ একের অঙ্ক খানিক বদলে গিয়েছে এই গ্রুপ থেকে এখন সেমিফাইনালে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি ভারতের এরপরে এই গ্রুপ থেকে সেমিতে ওঠার দ্বিতীয় সম্ভাবনা অস্ট্রেলিয়ার আর আফগানিস্তান ও বাংলাদেশের এখনও সেমিফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে যথাক্রমে সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ ও আট দশমিক ছয় শতাংশ ভারতের কাছে পঞ্চাশ রানের বিরাট ব্যবধানে বাংলাদেশ হারার পর চাপে ছিল টাইগার্সরা এবার আফগানরা অস্ট্রেলিয়াকে হারাতে কিছুক্ষণের জন্য সেমিফাইনালের টিকে বাংলাদেশ ভারত বাংলাদেশ ম্যাচের পর অনেকেই বলছিলেন ভারত সেমিফাইনালে উঠে গেল কিন্তু তা অফিসিয়ালি বলা যাচ্ছিল না এবার আফগানদের জয়ে তাই এই কথার আর বলার অপেক্ষা রাখল না